আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়ভিত্তিক ইসলামিক আলোচনায় সবাইকে স্বাগতম সম্মানিত শ্রোতা আজ আমরা জানবো কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা যাবে কিনা না এই প্রসঙ্গে ইসলাম কি বলে অনেকে মনে করে থাকেন যে কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক নয় এটি করলে আঙ্গুল পচে যায় ইসলামের দৃষ্টিতে এটি একটি ভিত্তিহীন কথা কেননা জীবিত মানুষের দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করা যায় তাহলে মৃত ব্যক্তির কবরের দিকে আঙ্গুল দিয়ে কেন ইশারা করা যাবে না শরীরের দৃষ্টিকোণ থেকে তো এতে কোনো বাধা নেই বরং এমন কোনো নজিরও নই নেই যে কেউ কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করেছে তার আঙ্গুল পচে গেছে সুতরাং এই অবাস্তব কথা অযৌক্তিক কথা বলা থেকে আমাদেরকে এবং এই ভুল বিশ্বাস পোষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আরেকটি বিষয় হলো যে হাত চুলকালে বা হাতের তালু চুলকালে কেউ কেউ বলে থাকেন যে তার অনেক টাকা করে আসতেছে টাকা আসবে এটাও একটা ভ্রান্ত বিশ্বাস এবং বিবেকহীন মানুষের কথা যে হাত চুলকালে টাকা আসে তাহলে তো সবাই সারা যে হাত চুলকা এত পরিশ্রম করে টাকা উপার্জন করার তো কোনো মানেই হয় না সুতরাং এই অবস্তব কথা ও বিশ্বাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তফিক দান করুন